পারে। বরজ করেনি, কলা গাছ লাগাইনি, প্রত্যেকটা বুথে আইবিএস এর 15,000 করে টাকা, 2,000 করে তুলেছে তৃণমূলের তোলামূলের পার্টিরা। বিজেপি কৃষি পঞ্চায়েত কৃষক পঞ্চায়েত কর্মসূচিতে নন্দীগ্রামের টেঙ্গুয়ে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল। সেই মিছিলে আজকে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। পঞ্চবাবুদের নাম, দাউদপুরের পঞ্চবাবুদের নাম, কালীচরণপুরের পঞ্চবাবুদের নাম, ভেকুটুয়ার পঞ্চবাবুদের নাম, নন্দীগ্রাম প্রপারের পঞ্চবাবুদের নাম, কেন্দ্রাবাড়ি বাদ থাকবে কেন? সবচেয়ে বড় চুরি তো ওখানে, তিনতলা বাড়ি ভাঙা, সাইকেল পুড়া বিড়ি, ফাটা পায়জামা ছিড়া লুঙ্গি, তিনতলা পাকা বাড়ি, সব হিসাব হবে। আমি এই পানা পরিষ্কার করার জন্য বিজেপিতে গেছি, সব পানা পরিষ্কার হবে। 125 জনের নাম আমি জোগাড় করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ঘর করেনি টাকা মেরেছে, ভাবছেন হজম করে দেবেন, আপনাদের মা মমতা রক্ষা করে দেবে। যদি রক্ষা করা দিত তাহলে জাহাজ বাড়ি কোথায়? বড়দিনের আগে সাপুরজি বাস স্ট্যান্ডে বিস্ফোরক উদ্ধারে বাড়ছে উদ্বেগ। ধৃত দুজনকে তোলা হলো আদালতে। মুঙ্গেরের পর এবার ভাগলপুর মডিউল। ভাগলপুর থেকে বিস্ফোরক আসছিল বলে খবর। কারা ছিল সাপ্লাই চেনে? বিস্ফোরক আসছিল কোথায়? বড়দিনের আগে ছিল কি কোনো নাশকতার ছক? বিস্ফোরক মেলার পর বিধাননগর সিটি সেন্টার ইকো পার্কে বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। আমরা এই মুহূর্তে টেকনো সিটি থানায় রয়েছি। এসটিএফ এর যারা আধিকারিক তারা দুজন, যাদেরকে বিস্ফোরক সমেত গতকাল সাপুরজি বাসস্ট্যান্ডের সামনে থেকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, তাদেরকে বারাসাত কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুজন ভাগলপুর থেকে এসেছিলেন এবং কি কনসাইনমেন্ট ছিল, কোথায় এই বিস্ফোরক পাঠানোর পরিকল্পনা ছিল, সেগুলো এসটিএফ এর তরফ থেকে যারা গোয়েন্দা আছেন নিজেদের কাস্টাডিতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন। গতকাল বিকেলবেলা এসটিএফ অফিসিয়ালসরা গোপন সূত্রে খবর পেয়ে টেকনো সিটি পিএস এরিয়ায় থেকে দুজনকে গ্রেফতার করে এবং এদের কাছ থেকে বিস্ফোরক রিকভারির ঘটনা ঘটে। কোথায় পাঠানোর কথা ছিল, কারা অর্ডার দিয়েছিল, এই সমস্ত কিছু এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।